হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি স্ট্রেঞ্জ বাংলার আরো একটি নতুন এপিসোডে। বন্ধুরা, আপনারা সকলেই ফুটবল খেলা পছন্দ করে থাকেন। ফুটবল ম্যাচে দলের হয়ে ম্যাচ বাঁচাতে নিজের পুরোটা দিয়ে থাকে গোলকিপার। বন্ধুরা, আপনারা সকলে ব্রাজিল, আর্জেন্টিনা এবং ইউরোপের অনেক নামি দামি গোলকিপার সম্বন্ধে জানেন। তবে বন্ধুরা, আপনারা কি জানেন আমাদের বাংলাদেশের সেরা গোলকিপার কারা? যদি না জেনে থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। কেননা আমাদের আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে বাংলাদেশের সেরা চারজন গোলকিপার সম্বন্ধে জানাবো। বাংলাদেশের সেরা গোলকিপারদের সম্পর্কে ইন্টারনেটে তেমন কোনো তথ্য নেই, তবে বেশ কিছু ওয়েবসাইট এবং গণমাধ্যমের তথ্যের উপর ভিত্তি করে আমরা বাংলাদেশের সেরা চারজন গোলকিপারের লিস্ট তৈরি করেছি। নম্বর চারে রয়েছেন মোহাম্মদ মহসিন। মোহাম্মদ মহসিন 1965 সালের 1 আগস্ট মানিকগঞ্জে জন্মগ্রহণ করেন। তিনি 1982 থেকে 1984 সাল পর্যন্ত বাংলাদেশ জাতীয় ফুটবল দলের গোলকিপার ছিলেন। তিনি 1984 এবং 1985 সালে সাউথ এশিয়ান গেমস থেকে সিলভার পদক লাভ করেন। তিনি আবাহনী, মোহাম্মেডান এবং মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্র তিনটি ক্লাবের হয়েই খেলেছেন। তাকে বাংলাদেশ ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলকিপার মানা হয়। নম্বর তিনে রয়েছেন আশরাফুল ইসলাম রানা। তিনি 1988 সালের 1 মে মানিকগঞ্জে জন্মগ্রহণ করেন। তিনি বর্তমানে শেখ রাসেল ক্রীড়াচক্রের হয়ে খেলছেন। আশরাফুল ইসলাম রানা 2015 সালের 19 ডিসেম্বর বাংলাদেশ জাতীয় দলে ডেবিউ করেন। 2016 সালে একটি ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি ম্যাচে আশরাফুল ইসলাম রানা আরব আমিরাতের বিপক্ষে 10টি সেভ করেন। এছাড়া তিনি বহুদিন বাংলাদেশ জাতীয় দলকে নেতৃত্বও দিয়েছেন। নম্বর দুয়ে রয়েছেন শহিদুল আলম সোহেল। তিনি 1992 সালের 1 মে চট্টগ্রামে জন্মগ্রহণ করেন। তিনি বর্তমানে বিপিএল ফুটবলের ক্লাব আবাহনী লিমিটেড ঢাকার হয়ে খেলছেন। তাছাড়া তিনি বাংলাদেশ জাতীয় দলেরও নিয়মিত সদস্য। তিনি 2011 সালে বাংলাদেশ জাতীয় দলে ডেবিউ করেন। 2018 সালে নেপালের বিপক্ষে একটি ফ্রেন্ডলি ম্যাচে কিছু সহজ সেভ মিস করায় শহিদুল ইসলাম সোহেল অনেক সমালোচনার শিকার হন। শহিদুল ইসলাম সোহেলকেও বাংলাদেশের ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলকিপার ধরা হয়। নাম্বার একে রয়েছেন আনিসুর রহমান জিকো। যারা নিয়মিত বাংলাদেশ ফুটবলের খবর রাখেন তারা অবশ্যই জানেন আনিসুর রহমান জিকো উন মাপের গোলকিপার। বাংলাদেশ ফুটবল কমিউনিটিতে আনিসুর রহমান জিকোর অনেক বড় একটা ফ্যান বেস আছে, আর বড় ফ্যান বেস থাকার কারণও হচ্ছে আনিসুর রহমান জিকোর অসাধারণ পারফরমেন্স। আনিসুর রহমান জিকোর গোলকিপিং যে কাউকে মুগ্ধ করবে। আনিসুর রহমান জিকোকে বলা হয় পেনাল্টি স্পেশালিস্ট এবং তার ভক্তরা তাকে বলে থাকে বাংলার বাজ পাখি। আনিসুর রহমান জিকো 1997 সালের 10 আগস্ট কক্সবাজার জেলায় জন্মগ্রহণ করেন। তিনি বর্তমানে বসুন্ধরা কিংসের হয়ে খেলছেন। আর বাংলাদেশ জাতীয় দলের স্কোয়াড তো আনিসুর রহমান জিকোকে ছাড়া কল্পনাই করা যায় না। আনিসুর রহমান জিকো 2020 সালে বাংলাদেশ জাতীয় দলে ডেবিউ করেন। সে থেকে বাংলাদেশ জাতীয় দলের নিয়মিত সদস্য হচ্ছেন আনিসুর রহমান জিকো। তো বন্ধুরা, বাংলাদেশের এই সেরা চারজন গোলকিপারের মধ্যে আপনার প্রিয় গোলকিপারকে কমেন্ট করে জানান।